হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে দেখার জন্য। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, অনেকদিন পর আর একটা একটু ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আমি ভাবছিলাম যে কী নিয়ে ব্লগ করবো, কী নিয়ে ব্লগ করবো। তো সারাদিন মানে যা কাজ করি তো ওটুকুর মধ্যে আমি সময় পাই না যে আমি ওটা নিয়ে আমি তোমাদের কাছে ব্লগ বানাই। তো তোমরা আমার ব্লগটা দেখো, মানে সারাদিন আমি কী করি। তো আমি এতই ব্যস্ত হয়ে পড়ি যে সকাল থেকে, মানে সকালে ঘুম থেকে উঠে আমি এত ব্যস্ত হয়ে পড়ি, তো মোবাইলটা আমি মানে সাথে সাথে নিয়ে আর ব্লক করতে পারি না, ইউজ করতে পারি না। তো আমি অনেকক্ষণ চিন্তা করে ভাবলাম যে কি একটা কিছু তো একটা তোমাদের জন্য ব্লক করা যায়, নতুন কিছু। তার জন্য আমি তোমাদের জন্য আমার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কী ভিডিওটা হতে পারে। তো ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার কতগুলো ইয়াররিং আছে, মানে আরও অনেক অনেক ইয়াররিং আছে। তো সব কিছু তো আমি মানে যেগুলো তার মধ্যে মেন মেন ভালো ভালো সেগুলোই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইয়াররিংগুলো। তো চলো দেখতে পাচ্ছ, এখানে একসঙ্গে তোমাদের আমি দেখাই এখানে কতগুলো ইয়াররিং আছে। তো এই দেখো বাক্সগুলো, এই দেখো এখানে বাক্সর মধ্যে একটা বাক্সে দু তিন জোড়া করে ইয়াররিং আছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি তোমাদের দেখানো শুরু করি, স্টার্ট করি। হ্যাঁ, তো চলো দেখো, প্রথমে আমি এই বাক্সটার থেকে শুরু করলাম। তো এ দেখো, এই যে ইয়াররিংটা, এটা আমাকে আমার এক ননদ দিয়েছে। তো আমি মানে এই টাইপের কানেরগুলো বেশি পড়তে ভালোবাসি, তো তার জন্য আমাকে এটা দিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা কিন্তু বলবে কমেন্টে যে আমার কানের মানে ইয়াররিংগুলো কেমন, ইয়ার কালেকশনগুলো। তো এই যে একটা মানে এক জোড়া দেখো, দেখো এই যে এক জোড়া কানের। আর এই যে আর এক জোড়া, তো এই কানের জোড়াটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছি আমি মানে আমার যে লাইফের ঘটনাগুলো তোমরা শুনেছো, যে আমি আমার জীবনের কাহিনিগুলো বলেছিলাম, যে শরীর খারাপ হয়েছে, আমি অসুস্থ, এক বছর বাদে বাদে আমার মানে 2 বছরে মাথায় আমার 2টো অপারেশন হয়েছে আমি বলেছিলাম। ও সরি, তোমাদের কাছে আমার একটা ভিডিও শেয়ার হয়েছে, তার একটা ভিডিও আমার শেয়ার হয়নি। তো খুব শীঘ্রই আমি আমার দ্বিতীয় মানে লাইফের ঘটনাটা আমি শেয়ার করব, মানে অসুস্থতার কথা। তো তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, দেখো আমি আমার দ্বিতীয় যে আমার ঘটনাটা ঘটেছিল লাইফে অসুস্থতার জন্য, তো সেটা তোমাদের কাছে শেয়ার করব, তোমরা প্লিজ দেখো। তো আমি মানে দ্বিতীয়বার যখন আমি অপারেশন হয় আমার, আমরা যখন মানে সবাই মিলে ডাক্তার দেখাতে গেছিলাম, তো ব্যাঙ্গালোর গেছিলাম, ওখান থেকে আমি এই কানের জোড়া নিয়েছি। তো দেখো এই কানের জোড়াটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা না কাঠের মধ্যে, এটা হচ্ছে সম্পূর্ণটা কাঠ, কাঠের মধ্যে এই কালো কালো পুঁতিয়ে দেখো। আর এই কানেরটা এই যে দেখতে পাচ্ছ, সরি, এই কানেরটা আমি এবার নতুন নিয়েছি, এবার রাসমেলা, আমাদের এখানে রাসের মেলা হয়, তো ওখানে গেছিলাম। এটা 30 টাকা করে নিয়েছে কানেরটা, দেখো দেখলে কিন্তু মনে হয় না এটা 30 টাকা দাম, তাই না? মনে হয় একটু হাইফাই দাম আছে। তো এটা আমার 30 টাকা করে নিয়েছি, এ দেখো এটা আমার, এটা আমার ভালো। এই যে দেখতে পাচ্ছ এই যে আরেক জোড়া কানের, এটা আমি নিয়েছি, এটা আমি নিয়েছি 3-4 বছর আগে দুর্গাপূজার সময়। তো মেয়েদের যতই সাজার জিনিস থাকুক, মেকআপ থাকুক, তো মেকআপ তো কিনতেই হবে। তো তার সাথে সাথে আমি প্রত্যেকবারই আমি ইয়াররিং কিনবই, আমি যখনই কোনো দোকানে যাই, মানে ধরো কসমেটিক দোকানে, আমি ইয়াররিং দেখলে আমি যতই যদি না নিই না, মানে অন্য কিছুর জন্য আমি গেলাম, তাও আমি ইয়াররিং যদি আমার কোনো পছন্দ হয় আমি নিয়ে নিই। এই জিনিসটা দেখো, এটা ব্ল্যাকের মধ্যে, তো আমার বেশিরভাগ ব্ল্যাকই। এই দেখো এই যে আর একটা বাক্স খুলছি, এই দেখো আর এক জোড়া কানের, তো সরি ইয়াররিংটা, এই দেখো।
তো এটা এই ধরনের কানের কিন্তু আগে খুব চল ছিল, মানে আজ থেকে প্রায় 8-9 বছর আগে কানের খুব চল ছিল, প্রচুর প্রচুর বের হয়েছিল কানেরগুলো। তো তখন আমি নিয়েছিলাম, তো যেহেতু সবাই নিচ্ছে নতুন বের হয়েছে তো সেই জন্য আমি নিয়েছি, কিন্তু এখন না আমি ঠিক এটা পরতে পারছি না, মানে আমাকে পড়লে না আমার মানে তোমাদের দাদা আমাকে বকা দিচ্ছে যে কি পড়ছো এটা, কি ভালো লাগছে না, মানে কয় বয়স হয়ে গেছে মানে এখন একলা কানে বলে আমাকে মানায় না। তো এই যে একটা কানে এই কানেরগুলো আমার খুব ভালো লেগেছিল, দেখো এখানে দুজোড়া আছে ইয়াররিং, এই যে এক জোড়া। এগুলো যতগুলো আমি এখন দেখাবো সব আমার মানে দুর্গাপুজোর প্রত্যেকবার দুর্গাপুজোর কালেকশন, প্রত্যেকবার দুর্গাপুজোর সময় আমি কিনি। এই দেখো এই যে বোঝা যাচ্ছে না না ঠিক মতো, তো যাই হোক বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নাও। তুই দেখো এই যে একজোড়া, আমার পাথরের জিনিস মানে পড়তে খুব মজা লাগে। এই যে আরেক জোড়া কানের, এটা বেশি পড়া হয়নি, এটা এখনও ঠিক মতো পড়িনি, এটা আমি বুঝি মাত্র বুঝি একবারই পড়েছিলাম এই কানেরটা, একবারই পড়েছিলাম। তো এই দেখো এই কানের, এটা হচ্ছে এই কানেরটা আমি মানে রাসমেলায় কিনেছি, এটা মানে আগের যে কানেরটা দেখালাম বলে বললাম যে 30 টাকা করে রাসমেলার থেকে কিনেছি, এটা এবার আর আর এই কানের জোড়াটা হচ্ছে 2-3 বছর আগে ওই রাসমেলারই কেনা, এটা একটু দাম নিয়েছে, এটা 110 নিয়েছে। এটা দেখো কেমন হয়েছে, চলো এটা। এই দেখো আর একটা কানের, একটু আগে যে তোমাদের আমি ইয়াররিংটা দেখালাম যে যে কাজ টাইপের বললাম অনেক দিন আগের, এখন মানে ওটা আমি পরি না, আমাকে বুড়ি বুড়ি লাগে বলে ওটা পরলে মানে আমার চলে না পড়া, ওই কানের মানে ওই ইয়াররিংয়ের সাথে আমি এই ইয়াররিংটা নিয়েছিলাম, দুটো একসাথে নিয়েছিলাম, তো এটাও কিন্তু খুব বের হয়েছিলো মানে এরকম টাইপের। তো কেমন লাগে বন্ধুরা, এখন না আমার মনে হয় এই সব মানে লম্বা লম্বা বেশি ঝুলি ইয়াররিং পরলে আমাকে ভালো লাগে না, দেখেছো দেখতে পাচ্ছো। আর এক জোড়া, এটা আমি কোনো পুজো হলে বাড়িতে পুজো হলে বা এমনি কোনো পুজো বাড়িতে গেলে আমি এই কানেরটা আমি পরি, খুব ভার এই কানেরটা, এটা না প্রচুর প্রচুর ভার। প্রথম প্রথম যখন এই কানেরটা আমি পরেছিলাম মানে কান ব্যথা আমার পুরো লাল হয়ে গেছে, কানেরটা কিন্তু খুবই সুন্দর, এই কানেরটাও কিন্তু খুব চল ছিল এরকম কানের, এখনও আছে এরকম কানের চল, তো ঘটি কানের বলে নাকি কী হেন থানো বলে। তো এই যে দেখতে পাচ্ছো পরি বেশি, তো এই দেখো কান কমপ্লিট, আর ওর মধ্যে এটাও পরে, এই কানের জোড়াটা আমি পরি না অতটা, এটাও আমি একবার পরেছিলাম একবার। এই দেখো এই যে এই কানের জোড়াটাও আমি একবার পরেছিলাম। এই দেখো আরেক জোড়া, এখানে আরও আছে, এখানে অন্য কিছু আছে ইয়াররিং ছাড়াও অন্য কিছু আছে, ওগুলো তোমাদের দেখালাম না। এই দেখো কেমন হয়েছে বলো তো কানেরটা, এটা আমি একটু আগে আমি দেখালাম না 30 টাকা করে মেলার থেকে কিনেছি, হ্যাঁ ওর সাথে ওই কানে এই ইয়াররিংটাও আমি কিনেছিলাম, এটাও 30 টাকা নিয়েছে, দেখো এটা দেখা যাচ্ছে না না, এই দেখো এটাও 30 টাকা করে নিয়েছে, মানে ওই ইয়াররিংয়ের সাথে এটা নিয়েছি, এটা ভালো, এটা পরলে একটু ভালো লাগে। স্টোন ফেভারিট স্টোন, তো চলো এটাও দেখ। এই যে আর একটা বাক্স আছে, এই দেখো এটাও আমার ব্ল্যাক কালেকশন, এই দেখো দেখেছো, এই দেখো এটা পরেও আমার কিছু ছবি আছে, তো সেটা পারলে আমি পোস্ট করব কমিউনিটিতে, তোমরা দেখো আর কেমন লাগছে বলো। হ্যাঁ এই দেখো কানে, তো আমার ব্ল্যাক কানেরই বেশি ভালো লাগে, ব্ল্যাক আর স্টোনের, আমার গোল্ড কালারের কানের একদম ভালো লাগে না, পছন্দ অপছন্দ। এই দেখো কানেরটা, আর একটু আগে যে আমি তোমাদের বললাম যে আমি ব্যাঙ্গালোর থেকে মানে ডাক্তার দেখাতে যখন গেছিলাম তখন ওখান থেকে কানের নিয়েছি,
তো ওই কানেরটার সাথে আমি এই জোড়া কানেরও নিয়েছি। এ দেখো ওখানে না জিনিসের প্রচুর দাম, আমি ভাবছিলাম যে মানে ওখানে বুঝি জিনিসের দাম কম হবে, কিন্তু না, এটা জানো কত নিয়েছে, এটা 350 নিয়েছে। দেখো তো 350 মনে হয়, এটা একটা পুঁতিগুলো মনে একটু বেঁকে বেঁকে গেছে নাকি। তো এই কানেরটাও ভালো লাগে, কিন্তু বললে স্মার্টলি লাগে, আমার ফেভারিট কানের। তো এই যে ওয়ান বাক্স, এটা আমি এবার নেটের থেকে নিয়েছি, অনলাইন থেকে। তো এখানে দুজোড়া কানের ছিল, একটা মালার সাথে দুজোড়া কানের ফ্রি মানে সেট ছিল। তো ফার্স্ট কানের আমি এই যে দেখতে পাচ্ছ এটা, তো এটা কি বেশি ঝুলু ঝুলু হয়ে গেছে? আমি যে একটু আগে বললাম না যে কি তোমাদের দাদা বলে বেশি ঝুল, এখন আমাকে মানায় না, বয়স হয়ে গেছে নাকি তো বেশি মানায় না, কিন্তু এটাও তো একটু বেশি ঝুলু ঝুলু না, কি করবো বলো তো। তাও পরবো, যেহেতু কিনছি সেহেতু আমি পরবই, যতই আমাকে বাজে লাগুক, যতই আমাকে বুড়ি লাগুক, আমি তাও পরবো। কেমন এই কানেরটা পরে বুঝি আমি একটা রিসেন্ট একটা নাচ শেয়ার করেছি, তোমরা দেখেছো কি নাচটা? তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা ওই নাচটা দেখো আর কেমন হয়েছে বলো, কারণ আমি ফার্স্ট টাইম নাচ চেষ্টা করছি, মোবাইল দেখে দেখে শিখছি, তো ওরকম তো হচ্ছেই না নাচটা, একটু একটু হচ্ছে। তো তোমরা প্লিজ শো লাইক করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট করে নাচ করছি। আর নাচ করার পর এত পা ব্যথা করে, শরীর ব্যথা করে না, মনে হয় তখন মনে হয় কি কেন আমি নাচ করতে গেলাম, তাই মনে হয়। তো যাই হোক, এই কানেরটা আমাকে পরা দেখেছো, আমাকে যদি খারাপ লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটা আমাকে পরে খারাপ লেগেছে, কেমন? তো চলো, এটাও চলে গেল, এটার সাথে আর একটা কানের বললাম তোমাদের, এই যে একটা কানে, এই কানের পরেও কিন্তু তোমরা দেখেছো, মনে করো তো এই কানের পর আমাকে কোথায় দেখেছো, কোন সঙ্গে দেখেছো, কোন মানে শর্টসে দেখেছো, শর্টসে দেখেছো না বড় ব্লগে দেখেছো এই কানের পরা? তো তোমরা যদি বলতে পারো কমেন্টে, তো আমি ভাবো যে তোমরা আমাকে খুব 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 প্রচণ্ড ভালোবাসো, আর আমার ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি বলতে না পারো, তাহলে আমার আর কিচ্ছু বলার থাকবে না যে তোমরা আমার ব্লগগুলো দেখো না, শর্ট ভিডিওগুলোও দেখো না। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ ব্লগগুলোকে দেখো, শর্টসগুলোকে দেখো, কেমন? আর এই কানেরটা পরে আমি কোথায় কী করেছি তোমরা অবশ্যই কমেন্টে বলবে, কেমন? তো চলো, আর ইয়াররিং আমার নেই, মানে আছে, ছোটো ছোটো টপ আছে, অনেক টপ আছে, তো সেগুলো যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে, আর আমি চাই না তোমরা বোর হও, আমি চাই তোমরা সেই মজা করেই আমার ব্লগগুলোকে দেখো, আনন্দে থাকো, সেই ফুর্তি করে আমার ভিডিওগুলোকে দেখো, কেমন? তো বন্ধুরা, আমার সবগুলো ইয়াররিং দেখে ফেলেছো তোমরা, এবং অনেক ছোটো ছোটো ইয়াররিং আছে, ওগুলো আমি দেখাইনি, কারণ এটুকু দেখাতে আমার কোমরের অবস্থা শেষ, আমার কোমর প্রচুর প্রচুর ব্যথা করছে, আমি এদিক আর ওদিক হতে পারছি না একদম, কারণ প্রচুর কোমর ব্যথা উঠে গেছে। তো দেখেছো আমার ইয়াররিং কালেকশন? তো তোমরা প্লিজ কমেন্ট করো, লাইক করো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বলো কোন ইয়াররিংটা বেশি সুন্দর, আর লাস্টে যে দুটো আমি ইয়াররিং দেখিয়েছি সেগুলো পরে আমি কী ভিডিও করেছি, তোমাদের কাছে আমার এই প্রশ্নটাই রইল, আমি লাস্টের ইয়াররিং দুটো পরে কী ভিডিও করেছি, কী ব্লগ করেছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, কেমন? তো চলো, আজকে এটুকুই, নেক্সট দিন আমরা অন্য কিছু করার চেষ্টা করব, কেমন? তো টাটা, বাই বাই, লাভ ইউ।